দর্শক আজকে এই মুহূর্তে আমি আছি ঢাকা যাত্রাবাড়িতে তো দর্শক আজকে জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজ এবং আলুগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিও না টেনে দেখতে থাকুন দর্শক আসি এই মুহূর্তে আমি ঢাকা যাত্রাবাড়িতে আশিক বাণিজ্যালয় তো এখানে এই নম্বরে কল দিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করে এখানে আসতে পারেন আজকের বাজারে কেমন দাম চলতেছে সবগুলো কিন্তু আজকে আমরা পুরো ভিডিওর মাধ্যমে জানতে পারবো

আজকে একটু কম হইছে নাই লোক দাম দাম কেমন চলতেছে আজকে আগে চেয়ে একটু কম বাজার আলু পেজের ডন্ডার দাম কম একটু কম কিন্তু হাটের বাজারে দাম বেশি হ্যাঁ হাটের বাজারে দামটা কিছুটা বেশি আজকে হাটের বাজার জিগা দেয় ঢাকা 5 টাকা কম দেয় মানে 5 টাকা কম হাটের বাজার থেকে কম এখানে আমরা দেখতেছি এইগুলা কোতোর এডা রাজশাহী এইটা রাজশাহীর তা কত করে এ 103 টাকা রাজশাহীর এ 103 টাকা 4 টাকা হইছে এইটা

একবারে একদম বড় সাইজের দর্শক দেখতে সবচেয়ে বেস্ট কোয়ালিটি সাদা সাদাটা একবারে সাদা যেটা বড় যেটা দেখেন আপনারা ওইটা পঞ্চাশের রূপে এটা কত ছিল আগে

এখন এলসি পেঁয়াজও ইন্ডিয়ান যেটা নব্বই টাকা প্লাস দেশি পেঁয়াজও একই অবস্থা টাকা এখন ফ্যামিলি বাসাতে তো এগুলাই বেশি নেই এগুলি ভালো বেশি না ইন্ডিয়ান তো পানি 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 হয় আর এটা একদম টাইট ফিট এই যে একদম এটা হচ্ছে 92 টাকা কিন্তু এই দাম দিয়ে 92 টাকায় দেশি পেঁয়াজ পাইলে ইন্ডিয়ানটা কেন কিনবে তাই না

এখানে আছে আহ রাজশাহীর পেঁয়াজ আজকে বিক্রি হইতেছে একশো দুই থেকে তিন টাকা দর্শক এরপরে আছে এখানে আহ যেটা আছে কিং এটা হচ্ছে বিরানব্বই টাকা বাজারে এখানে আছে আলু এগুলো আজকে দর্শক বিক্রি হইতেছে আজকের বাজারে এটা বিক্রি হইতেছে আজকে রাজশাহীরটা ঊনপঞ্চাশ টাকা তো এখানে আছে বগুড়া এরপরে রাজশাহীর আলু এখানে আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে কিন্তু ঢাকা যাত্রাবাড়ি থেকে এসে আলুগুলো সংগ্রহ করতে পারেন যেগুলো দেখতেছেন সবগুলোর কোয়ালিটি ভালো ঢাকা যাত্রাবাড়ি এখানে আসলে এই যে কাকাকে পেয়ে যাবেন আর এখানে আছে ফরিদপুরের আর একটা পেঁয়াজ এইটা বিক্রি হইতেছে আজকে আহ পঁচানব্বই টাকা এটার কোয়ালিটি অনেকটা ভালো এটা বিক্রি হইতেছে আজকে পঁচানব্বই টাকাতে যেটা দেখতে পাচ্ছেন এইটা পঁচানব্বই টাকা এটা পঁচানব্বই টাকা এগুলা অনেক বড় সাইজের এগুলা কিন্তু ভিতরে একই হয় একদম বড় সাইজের টাইট ফিট মাল হ্যাঁ এটা পঁচানব্বই টাকা ফরিদপুরেরই এরপরে আলু যেগুলা দেখতেছেন রাজশাহীটা এইটা বিক্রি হচ্ছে আজকের বাজারে আহ রাজশাহীর যেটা এটা আজকে উনপঞ্চাশ টাকা এইটা পাবেন আজকে উনপঞ্চাশ টাকাতে এইগুলা বিরানব্বই টাকাতে তো দর্শক যারা যারা ঢাকা যাত্রাবাড়িতে থেকে পেঁয়াজগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু এখানে আসলে এই যে আশিক বাণিজ্যলায় আসলে পেঁয়াজগুলো পেয়ে যাবেন এবং সাথে আলুগুলো আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম